সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে দ্বিতীয় দিনের মতো 19 জুলাই বিএনপি পদযাত্রা শুরু করেছে। বুধবার ঢাকা মহানগর আয়োজিত পদযাত্রাটি বেলা 11:10 আবদুল্লাপুলের পল ওয়ে মার্কেটের সামনে থেকে শুরু হয়। এই পদযাত্রা বিকেলে যাত্রাবাড়ি চৌরাস্তায় গিয়ে শেষ হবে। রাজধানীর আবদুল্লাপুরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিএনপির পদযাত্রাটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুড়িল বিশ্ব রোড, নতুন বাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, মালিবাগের আবুল হোটেলের সামনে দিয়ে খিলগাঁও, বাসাবো, মুগদা, সায়দাবাদ হয়ে যাত্রাবাড়ি চৌরাস্তায় গিয়ে শেষ হবে। পদযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ভোর থেকেই রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে পদযাত্রা কর্মসূচিতে উপস্থিত হয়েছে। এর আগে 18 জুলাই সকালে ঢাকার গাবতলী থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদযাত্রা কর্মসূচি শুরু করেন। সারা দেশের সব জেলা ও মহানগরে একইভাবে এই পদযাত্রা কর্মসূচি পালন করছে বিএনপি।